করোনা মহামারীর দেড় বছর পর দিনে সর্বনিম্ন প্রাণহানি দেখল বিশ্ব। রোববার 4,900 মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। সব মিলিয়ে 47,62,000 কাছাকাছি মোট প্রাণহানি। এদিন 805 জনের মৃত্যুতে দৈনিক প্রাণহানির শীর্ষে ছিল রাশিয়া। তবে সংক্রমণ শনাক্তের দিক থেকে সবার উপরে ছিল ব্রিটেন। দেশটিতে 32,000-এর বেশি মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। এদিন মেক্সিকোয় 596, ইরানে 288, মালয়েশিয়া ও ভারতে 277 এবং যুক্তরাষ্ট্রে 260 জনের মৃত্যু রেকর্ড করা হয়। বিশ্বজুড়ে মোট সংক্রমণ শনাক্ত 23,26,00,000 ছাড়ালো।